नमस्कार बंधुरा, डॉक्टर आनवीस होम रेमेडिसे स्वागत जानाच्छी। आज के अपने एक स्किन सेराम यूज करछी जेटा आपनादेर जन्य भीषणी बेनिफिशियल। देखो, एक कप जल फोटाते दिए मध्य एक चामच सर्षे फोटाची। तो ये अपने पूरा डार्क सार्कल रिमूव कर, स्किने रिंकेल चले जाए, कोकम ब्रन और फुस्कुरी थकबे ना, एम एक सराम सबाई यूज करते पारे। टीनेजर थेके एजर पर्सन सबाई यूज करते पारे। मिराकल एक जिनिस तैरी कर करब। सर्षेटा एक चामच सर्षे दिए टेबिल स्पून भलोकर पुरो भर्ती कर दिए। जलटाके स्लो फ्लेमे फोटाब। हमें फ्लेमटा के स्लो कर दिलम गैस बार्नार छोटो बार्नार दिए धीरे धीरे फुटते थको, कारण आमार चाय सर्षेर एक्सट्रैक्ट अर्थात टोटाल सर्षेर जा गुण आछे से गुणटा आमार पानी जलर मध्य मिसे आसते हबे। जलर मध्य जदि से गुणटा ना बेरिये आसे ताहले आमार जिनिसटा हबे ना। तो सेई जन्य एकदम स्लो फ्लेमे एटा आमार एक घंटा लागुक आध घंटा लागुक जे समयटाते लागबे। पुरो आमी एटा हाफ कापे निये आसबो। आमार लागबे चार थेके पाँच चामच परिमाण अनेक এটা। তো আমি হাফ কাপ, যাতে এক গ্লাস জলকে হাফ কাপ নিয়ে আসা মানে অনেকটা টাইম লাগবে। এবার এটা ধীরে ধীরে ফুটছে, আমি যখন প্রিপারেশনটা আপনাদের দেখাবো তখন সেই সময়টাতে বলে দেব। নমস্কার বন্ধুরা, ম্যাজিক্যাল দিদিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হেয়ার মানে স্কিনের যে সিরামটা বলেছিলাম সে সিরাম বলতে পারেন। এটা নাইট ক্রিম হিসেবে আপনারা ইউজ করতে পারেন, মানে রাত্রিবেলা নাইটে ইউজ করে যদি শুয়ে থাকেন, রোদে না যান তাহলে কিন্তু বেশি ভালো হয়। সেই জন্য যদি রাত্রিবেলা করতে পারেন বা দুপুরবেলা শুয়ে যদি যাদের বিশ্রাম করার অভ্যেস রয়েছে, রোদে আর যাওয়ার নেই, তখন আপনারা ইউজ করতে পারেন। আমি আগে দেখিয়েছিলাম যে জলটা ফোটাচ্ছি সর্ষে দিয়ে, সেই সর্ষের জলটা নিয়ে এসেছি। এটা আমি ছেঁকে নেইনি, কারণ আপনাদেরকে ফোটাচ্ছি সেটা দেখালাম, সেখান থেকে ছেঁকে নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য দেখুন নিচে সর্ষেটা রয়ে গেছে। আমি এক গ্লাস জলে এক চামচ সর্ষেকে ফুটিয়েছি, খুব ভালো করে ফুটিয়েছি। প্রতিটা জল আমার ভীষণ মানে খুব লাল হয়ে গেছে। চার চামচ আমি এখান থেকে নেব, জাস্ট সিক্স টিস্পুন। একটা দুটো যদি সর্ষে আমার কোনো কারণে উঠেও যায় কোনো অসুবিধা নেই, একটাও ওঠেনি, যদি উঠেও যেত তাতেও কোনো অসুবিধা নেই। আমি ছ চামচ কিন্তু নিয়েছি জলটা, তার সাথে নিচ্ছি দু চামচ ভর্তি, এটা আমার বাড়ির ঘরেরই ফ্রেশ অ্যালোভেরা জেল, দু চামচ পরিমাণে হবে। আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু খুব ভালো করে নোট করে রাখবেন, না হলে কিন্তু কাজের সময় কাজ করতে পারবেন না। প্রথমবার অল্প একটু বানিয়ে আপনারা টেস্ট করে নেবেন, যদি জিনিসটা আপনাদের সত্যি স্যুট করে যায় তাহলে বেশি পরিমাণ করে বানাতে পারবেন। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে, যখনই ইউজ করবেন এক চামচ এরকম একটা বাটিতে বার করে তারপরে সেখানে সেটা মুখে মেখে নেবেন, মানে যতটা পরিমাণ আপনার দরকার হবে ততটা। আমি যে পরিমাণ বানাচ্ছি এটা 10 থেকে 15 দিন চলে যাবে। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গ্লিসারিন, এক চামচ গ্লিসারিন দেব। এক চামচে দিয়েছি, দু চামচ অ্যালোভেরা, ছ চামচ আমি নিয়েছি সর্ষের জল। এখানে আরও একটা অ্যামেজিং জিনিস রয়েছে, আপনারা ভাবছেন এটা দিয়ে কি হবে, এটা গোটা গোটা রয়েছে, এটার ম্যাজিকটা এখানে যে জিনিসটা কাজ করবে, ম্যাজিক্যাল জিনিস এটা। কালকে যে জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, হোল বডি ক্রিম, অ্যামেজিং ক্রিম, আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। এটার মধ্যেও সে দুটো আমি ক্রিম মেশাচ্ছি, ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলগুলো সব সময় বাড়িতে এনে রেখে দেবেন, প্রচুর প্রচুর কাজে দেয়।
পার্লারে গেলে শুধু ফেসিয়ালের পরিবর্তে মানে একটা ভিটামিন ই ক্যাপসুল অনেক সময় মাখিয়ে দেয়, কিন্তু যেই আপনি ভিটামিন ই ক্যাপসুলটা প্লেন মেখে বাড়িতে এলেন, রাস্তায় প্রচুর ধুলোবালি অ্যাবজর্ব করে নেবে, প্লাস সান লেগে যাবে, তো তার এফেক্টটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার দেখুন এটা আমার হয়ে গেল, বানানোটা ভীষণ ইজি, শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের মনে রাখা, আমি আরেকবার কুইক রিক্যাপ আপনাদেরকে করে দেব। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ভেজলিনের কৌটোতে, আপনারা যে কোনো কৌটোতে রাখতে পারেন, আমি একটু বড় দেখে কৌটো নেবেন, কাঁচের রাখতে পারলে খুবই ভালো। এই মুহূর্তে আমার হাতের কাছে কাঁচের কিছুই নেই, আমি সবসময় বলি কাঁচের জিনিস রাখবেন, তাও ভেজলিনের কৌটোগুলো অনেক সময় মানে এগুলো প্লাস্টিকটা মানে ভালোই থাকে, অর্থাৎ ফুড গ্রেড কোয়ালিটির থাকে, যে জন্য এগুলোর মধ্যে ভেজলিনগুলো থাকে, আমরা সারা বছর ধরে ইউজ করতে পারি। আমি এটা একটা অ্যাপোলারই ভেজলিনের কৌটো, তো যাই হোক মেডিসিনের দোকান থেকেই না, সবসময় তাও প্লাস্টিক ইউজ না করে কাঁচের জিনিস ইউজ করলে খুবই ভালো। এবার এটাকে আমি গোটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ময়ূরি, ময়ূরির যে ইস্ট্রোজেন কোয়ালিটিটা আছে না বন্ধুরা, ভীষণ ভীষণ উপকারী আমাদের মেয়েদের, এই যে আমি বলেছি এটা এজেডদের জন্য বেশি উপকারী, এজেড হওয়ার পর মেনোপজ হয়ে গেলে তখন ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়, সেক্ষেত্রে ইস্ট্রোজেন মানে ময়ূরি যদি রেগুলার বেসিসে খাওয়া যায়, আমার ডক্টর আমদিস হোম রেমেডিসে ময়ূরির উপর প্রচুর ভিডিও বানানো রয়েছে, গ্যাসের জন্য কিভাবে ইউজ করবে, কিভাবে অন্যভাবে খাবে। আজকে দেখুন এটা কিন্তু 24 আওয়ার্স আগে ইউজ করা যাবে না, এটাকে 24 আওয়ার্স রেখে দিতে হবে আপনাদের, কেননা মৌরিটা ভিজবে, এই যে জল সেখানে শোক করবে, মৌরির পাউডার চাই না, মৌরির হাফ ক্র্যাশও চাই না, আমি গোটা গোটা মৌরি চাই। যখনই আপনারা ইউজ করবেন জাস্ট এরকম করে একটু শেক করে নেবেন, নিয়ে এটাকে হাতে নিয়ে একটু হাতে নিলেন, মৌরি আসুক কোনো অসুবিধা নেই, মৌরিটাকে আপনারা যখনই হাতে রাফ করবেন, রাফ করে দেখুন ঢেলে নিলে মৌরিটা চলে যাবে, ঝেড়ে নিলে মৌরিটা চলে যাবে। এইবার এটাকে আপনারা ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি তো এই মুহূর্তে আপনাদের ফেসটা দেখাতে পারছি না, হাতের উপরে দেখাচ্ছি, কারণ ক্যামেরাটা ডাউন করে না দেখালে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে কিন্তু ঠিকভাবে বোঝানো যায় না। আমি যখন ফ্রন্ট ক্যামেরা করে করব তখন কিন্তু মানে এগুলো বোঝা যায় না, আমি অন্য অনেক চ্যানেল যেগুলোতে কাজ করছি, হোম রেমেডিস চ্যানেল বা অন্য চ্যানেলসে যেখানে কাজ করছি, সেখানে আমি দেখেছি ক্যামেরার সামনে থেকে যখন দেখায় পিকচারটা অনেক সময় উল্টো আসছে, কী জিনিস দেখাচ্ছি, কীভাবে মেশাচ্ছি সেটা বোঝা যায় না, প্রত্যেকে বলে এটা কী বাসা করলেন, কীভাবে করলেন বুঝতে পারলাম না, তো এই জন্য ক্যামেরাকে ডাউন করে এখানে আমি জিনিসগুলো করছি। দেখুন এর মধ্যে কোনো কিন্তু অয়েলের ভাব নেই, কি সুন্দর এটা অ্যাবজর্ব করে গেছে, একদম পরিষ্কার, স্কিনকে খুবই ভালো রাখবে। এটা যে আপনারা হাতে ইউজ করতে পারবেন না এমন নয়, যাদের হাতে বেশি ড্রাই লাগছে তারা হাতেও সেরাম হিসেবে এটাকে ইউজ করতে পারেন, স্কিনে যেন খুবই ভালো, রিঙ্কেলস চলে যাবে, কোনো রকমের ব্ল্যাক স্পটস, অনেকে যে মেচেদা স্পট থাকে মেচেদা স্পট চলে যাবে, খুবই খুবই ভালো জিনিস। যতক্ষণ না আপনারা ইউজ করছেন ততক্ষণ এর বেনিফিটটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করুন, যারা ফুড ক্রিম বা অল পারপাস ক্রিমগুলো দেখেছেন তারা প্লিজ কমেন্ট করুন, এই ক্রিমগুলো সম্পর্কে কমেন্ট করুন যে কতটা আপনাদের উপকার লাগছে, কতটা ইজি। দামি যে সিরামগুলো আমরা কিনি কেমিক্যালে ভর্তি, তার থেকে ঘরে তৈরি দেখুন কত সহজে হয়ে গেল। কি কি লাগলো, আমি প্রথমে নিয়েছি সর্ষের জল, এক গ্লাস সর্ষের মধ্যে এক চামচ, এক গ্লাস জলের মধ্যে এক চামচ সর্ষে দিয়ে সেটাকে ফুটাতে ফুটাতে আমি হাফ কাপের মতো নামিয়ে এনেছি সর্ষেটা সহ, আপনাদেরকে আমি দেখালাম কতটা তার জলটা রেড কালার রয়েছে, বাকি জলটা আপনারা ফেলে দিতে পারেন, বা যদি পুরোটাই আপনাদের লেগে যায় তাহলে চামচে মেপে নিন। আমি 6 চামচ নিয়েছি, সেখানে 2 চামচ অ্যালোভেরা দিয়েছি, 1 চামচ গ্লিসারিন দিয়েছি, সেটা যদি আপনি ডাবল করে নেন 10 চামচ বা 12 চামচ আপনি সর্ষের তেল সর্ষের জল নিয়ে নেন,
সেখানে অ্যালোভেরাটা 4 চামচ করে দিলেন, গ্লিসারিনটা 2 চামচ করে দিলেন, ব্যাস। আর ভিটামিন ই ক্যাপসুল দুটোতেই এনাফ হয়ে যাবে। যদি তারও বেশি বানান, বাড়িতে যদি অনেক সদস্য থাকে তাহলে আপনারা বেশি করে বানাবেন, আদারওয়াইজ বলবো 10 থেকে 15 দিনের জন্য বানান, 15 দিন পর আবার তৈরি করুন। করতে কতক্ষণ, রান্না করতে করতে পাশে একটা বাটি বসিয়ে দিলে হয়ে যায়। আমি কালকে পিঠে পুলি ভিডিও করছিলাম, সেখানে পাশে আমি জল ফুটোটা দিয়ে দিয়েছি, তাতেই আমার হয়ে গেছে। তো কাজগুলো একটা একটু অর্গানাইজলি করলে, একটু প্ল্যানিংলি যদি আপনারা করেন তাহলে কিন্তু হয়ে যায়। কোনটা কখন করবেন আপনাদের, আমি সেই প্ল্যানিংগুলো কিভাবে করবেন সেই জিনিসটা দেখাবো। তার আগে আরেকটা জিনিস দেখানোর রয়েছে, সেই ভিডিওটা দিয়ে তবেই আমি আপনাদেরকে প্ল্যানিং, ম্যাজিক্যাল দিদি মানে সারাদিন আমি কিভাবে এত কাজ করি, প্রত্যেকের কোয়েশ্চেন যে তুমি এত কাজ কি করে করো, কিভাবে সম্ভব হয়। তার মধ্যে আমি কিন্তু সব কাজই করি, রেস্টও করি, সিরিয়ালও দেখি, সবকিছুই করি। তো টাইমগুলো কিভাবে বার করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইউজ করে আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের কতটা বেনিফিট হচ্ছে এই ক্রিমগুলোতে। বাজারের কেমিক্যাল ক্রিম আর নয়, এখন থেকে নিজেরা নিজেদের সব জিনিস ঘরে তৈরি করতে পারবেন। আর কি কি চাই প্লিজ কমেন্ট করুন, আমি সেই জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসবো।